আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমার হোমি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, আজকের এই পৃথিবীতে সবাই খুব অসুস্থ বোধ করতেছে, কারণ সবার ভয়ের আতঙ্কটা হলো করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কারণে হাজার হাজার লোক তারা তাদের আত্মীয় স্বজনকে হারাইছে, এমনকি তাদের কর্মসংস্থান হারাইছে, অনেকে অনেক সমস্যা আছে। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যাতে এই সমস্যা থেকে কিভাবে সমাধান করে। তো বন্ধুগণ, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউজ করবেন মাস্ক। মাস্ক আপনারা জানেন, মাস্ক অনেকে ইউজ করে, বাট কিভাবে ইউজ করতে হবে এই তার নিয়ম একটু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। বন্ধুগণ, আপনারা সবসময় ইউজ করবেন দা সার্জিক্যাল মাস্ক। সার্জিক্যাল মাস্ক, এই মাস্কের চারটি লেয়ার আছে, এই লেয়ার দেখে আপনারা কিনবেন। এইটা এটা হচ্ছে একটা সার্জিক্যাল মাস্ক, যার পার্ট আছে দুই পার্ট, একটা আছে ভিতরের পার্ট, একটা বাইরের পার্ট। এটা এটা সবসময় বাইরে থাকবে, এবং কি উপরে যে দেখেন এটা একটা মেটাল পার্ট আছে, এই মেটাল পার্টটা আপনাদের উপরের দিকে থাকবে। তো আপনারা কিভাবে ইউজ করবেন, প্রথমে এভাবে ধরবেন, ধরে এভাবে 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 মাস্কটা ব্যবহার করবেন। তারপর তারপর বন্ধুগণ, এই যে এই মেটাল পার্টটা আছে না, মেটাল পার্ট আপনারা একটু চাপ দিবেন, চাপ দেওয়ার পর দেখবেন কোনো গ্যাপ আছে কিনা। যদি গ্যাপ না থাকে তাহলে মনে করবেন যে আপনাদের মাস্ক পরাটা 100% হয়েছে। তো বন্ধুগণ, আপনাদের মাঝে আমি এই বার্তাটা ছড়িয়ে দিলাম, আপনারাও আপনাদের পরিবারকে প্রয়োজনকে সবাইকে এই বার্তাটা পৌঁছাই দিবেন, যাতে সঠিক নিয়মে সঠিকভাবে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারে। ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমত করে মালিক, তবে ইনশাল্লাহ আমরা একটু চেষ্টা করবো এভাবে সেফে থাকার জন্য। ওকে, বাই, আল্লাহ হাফেজ।